আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসকেএলসির ধারাবাহিকতা থেকে আজকে আরও একটি আলোচনা নিয়ে হাজির হলাম। আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে বেসিক শব্দার্থ ও উচ্চারণ নিয়ে। যদিও বেসিক শব্দার্থ এবং উচ্চারণ নিয়ে এর আগে আমরা দুটা ক্লাস করেছি, তবে আজকেরটা কিছুটা ভিন্ন। কেমন ভিন্ন? আজকের ওয়ার্ডগুলো থাকছে একটু জটিল। আচ্ছা, তাহলে আমরা উদাহরণে আসি। সর্বপ্রথম আমাদের এখানে লেখা আছে কি, মান্থা। উচ্চারণটা হবে মান্থা, তবে একটু ক্যালকুলেশন আছে, উচ্চারণের একটু ক্যালকুলেশন আছে। আচ্ছা, কেমন ক্যালকুলেশন? সর্বপ্রথম আছে মিউম, মিউম আ, মা, ম একারে মা। তারপরে আছে নিউন হিয়ত, দ্বৈতবাচ্যিম, নিউন হিয়ত, দ্বৈতবাচ্যিম। আমরা ইতিপূর্বে শিখিয়েছি দ্বৈতবাচ্যিমের ক্ষেত্রে রিয়ল গিয়ক, রিয়ল মিউম এবং রিয়ল ফিউব থাকলে, রিয়ল গিয়ক, রিয়ল মিউম, রিয়ল ফিউব থাকলে এই তিনটার ডান দিকের অক্ষরটা উচ্চারিত হয়। অর্থাৎ গিয়ক, মিউম আর ফিউব। বাকি যতগুলাই দ্বৈতবাচ্যিম থাক না কেন, তার প্রত্যেকটাই বামের দিকেরটা উচ্চারিত হবে, তাহলে এক্ষেত্রে এখানে কি হয়েছে, মান, সব মিলিয়ে দাঁড়িয়েছে মান। আচ্ছা, তারপরে কি আছে, দিগত আছে, দিগত আকারে দয়াকার হওয়ার কথা হবে থ। কেন হবে? থিউতের সাথে যদি দিগতের দেখা হয়, হিউতের সাথে যদি দিগতের দেখা হয় তার উচ্চারণ হবে থিওত, হিউতের সাথে যদি দিগতের দেখা হয় তার উচ্চারণ হবে থিওত। সেদিক থেকে ধরলে এটি কি হবে, মান্থা, বেশি, মান্থা, বেশি। আচ্ছা, এরপর কি আছে, শিপ্তা, শিপ্তা, সুইপ্তা লেখা আছে, সুইপ্তা লেখা আছে, রাইট উচ্চারণ হবে শিপ্তা, রাইট উচ্চারণ হবে শিপ্তা। আমরা কোরিয়াতে যতদিন থেকেছি, শুনেছি, বুঝেছি, এটার উচ্চারণ হবে শিপ্তা, শিপ্তা, শিপ্তা কখনোই হবে না শিপ্তা। কেন হবে, কেন হবে, এটা আমাদের যুক্ত, এটা আমাদের যুক্ত স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ। হস্য আর ইতে সবসময় হস্যি হয়, হস্য আর ইতে সবসময় যুক্ত স্বরবর্ণে ই হয়, সেক্ষেত্রে এটা একত্রে হবে সি, একত্রে হবে সি আর দিগতাকার দা, সিদা, সুইদা হবে না সিদা, সিদা, সহজ, সহজ, সুইদা হবে না, হবে সিদা, সহজ। এরপর আছে কি, সাত্তা, সাত্তা, উচ্চারণটি হবে সাত্তা, লেখা আছে স্পষ্ট সাদ্দা, লেখা আছে স্পষ্ট সাদ্দা, উচ্চারণ হবে সাত্তা। কেন হবে, সিওত প্রথমে থাকলে স, অর্থাৎ ছ একারে সা, জিওত বাচ্ছিমে থাকলে তার উচ্চারণ হয় ত, জিওত বাচ্ছিমে থাকলে তার উচ্চারণ হয় ত, তাহলে কি হলো, সাত, সাত। আর এখানে দিগত দয়াকারে দা, কিন্তু তা হবে না, এটাকে মনে মনে ধরতে হবে আমার দিগত, এটাকে মনে মনে ধরতে হবে দিগত, কেন এখানে দয়ের উচ্চারিত হয়েছে, এখানে দ উচ্চারণ হয়েছে, তাই এটা যদি এখানে যায় এর সাথে দিগতের সাথে দিগতের দেখা হলে কি হবে, দিগত বাচ্চিমের পরে দিগত থাকলে সাংদিগত হবে, তাহলে এখানে হবে আর একটা ত, সব মিলিয়ে কি হবে সাতটা, খোঁজ করা, সব মিলিয়ে কি হবে সাতটা, খোঁজ করা। এরপর কি আছে দেখুন, ইয়ফে, ইয়ফে, ইয়ফে পাশে, ইয়ফে হবে না ইয়ফে, ইয়ফে হবে না ইয়ফে, কিভাবে হবে ইয়ফে, এখানে লেখা আছে ইয়, আচ্ছা, ফিউ, তারপরে আছে এ, তাহলে ইয়ফে হওয়ার কথা হবে ইয়ফে। কেন হবে, কেন হবে, ফিউব নিচে থাকলে, ফিউব বাচ্চিমে থাকলে, ফিউব নিচে থাকলে আমরা সবসময় ফিউবকে দুইটা ধরবো, এটা ফিউব এবং থিউতের ক্ষেত্রে হয়, এটা ফিউব এবং থিউতের ক্ষেত্রে হয়, সবসময় আমরা দুটা ধরব, যদি ফিউব বাচ্চিমে থাকে তাহলে তাকে আমরা দুইটা ধরব, যদি ফিউব বাচ্চিমে থাকে এবং থিওত বাচ্চিমে থাকে তাহলে সেইগুলাকে আমরা দুইটা ধরব, সেক্ষেত্রে এখানে, এখানে আরেকটি ফিউব আমরা মনে মনে ধরব, তাহলে কি দাঁড়ালো, ইয়ফে, ইয়ফে, ইয়ফে। আচ্ছা, যেটি আমরা বলতে যাচ্ছি সেটি হচ্ছে, এখানে কি লেখা আছে, কুথে, লেখা আছে কুথে, হবে কি কুত্থে, হবে কুত্থে, কিভাবে হবে কুত্থে। আচ্ছা, সাংগিয়ক হস্য কু আর থিওতে হয় থ, কুত, এখানে কুত্থে হওয়ার কথা, কুত্থে হওয়ার কথা। আচ্ছা, হবে কি কুত, এখানে আমরা একটু আগে কি বললাম, যে ফিউব যদি বাচ্চিমে থাকে আর থিউত যদি বাচ্চিমে থাকে
তাহলে তাকে মনে মনে আমরা দুইটা ধরবো, মনে মনে আমরা দুইটা ধরবো, আছে একটা মনে মনে ধরবো দুইটা, তাহলে এখানে একটি থিউদ, এখানে আরেকটি থিউদ ধরবো, তাহলে এটা ত আর এটা থ, কুত্থে কুত্থে, এটা রাইট উচ্চারণ। আচ্ছা এরপর আমরা কি দেখব, ইয়ন গিয় রাদা, ইয়ন গিয় রাদা, ইয়ন প্রথমে কি আছে ইয়, তারপরে আছে নিয়ন, ইয়ন তারপরে কি আছে ইয়ন গিয়ল, ইয়ন গিয়ল। আচ্ছা এ পর্যন্ত ঠিক আছে, তারপরে হা দা, হা দা, তাহলে হওয়ার কথা কি ইয়ন গিয়, ইয়ন গিয়ল হা দা, হওয়ার কথা আমার ইয়ন গিয়ল হা দা, হবে কি ইয়ন গিয় রাদা। কেন হবে, বাচ্চিমে যদি রিওল এবং নিউন থাকে, বাচ্চিমে যদি রিওল এবং নিউন থাকে, তারপর যদি হিউত থাকে, তাহলে সেই হিউতের উচ্চারণ না হয়ে নিয়ন রিউলের উচ্চারণ হবে, তাহলে সেই হিউতের উচ্চারণ না হয়ে নিয়ন রিউলের উচ্চারণ হবে। আচ্ছা এখানে যদি আমার রিউলটা চলে যায় তাহলে কি হলো র, তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো ইয়ন গিয় রাদা, ইয়ন গিয় রাদা, অর্থাৎ এটা আমার ইয়ন গিয় রাদা, সংযোগ স্থাপন করা, সংযোগ স্থাপন করা। এরপর আসছে কি দেখুন, ফেললে ভিজন, ফেললে ভিজন, কেন ফেললে ভিজন, থে থিউত একারে থে রিউলে র, আচ্ছা ফেল ফেল, আচ্ছা এখানে হওয়ার কথা কি ফেল রে, এখানে হওয়ার কথা কি ফেল রে, হবে কি ফেললে, কেন হবে, রিউলের সাথে রিউলের দেখা হলে, রিউলের সাথে নিউনের দেখা হলে, রিউলের সাথে রিউলের দেখা হলে, রিউলের সাথে নিউনের দেখা হলে সেটি হবে সবসময় লয়ে লয়ে, সেটি হবে সবসময় লয়ে লয়ে, এক্ষেত্রে এটা কি হবে থেললে, থেললে বাকিটা বিজন, বাকিটা বিজন, থেললে ভিজন, থেললে বিজন। আচ্ছা টেলিভিশন, এরপর কি আছে খুঞ্জুং জনোয়া, খুঞ্জুং জনোয়া, খুঞ্জুং জনোয়া, কিভাবে হবে খুং ক্ষয়কার অনিশ্বর খুং, তারপরে কি আছে জুং খুঞ্জুং, তারপরে কি আছে জন খুঞ্জুং জন, এ পর্যন্ত ঠিক আছে খুঞ্জুং জন, এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা ঝামেলাটা কোথায়, হিয়ত হো আ, আমরা একটু আগে কি বললাম, একটু আগে কি বললাম, বাচ্চিমে যদি নিয়ন রিউল থাকে, বাচ্চিমে যদি নিয়ন রিউল থাকে, তারপর যদি হিউত থাকে, সেই হিউতের কখনোই উচ্চারণ হবে না, হবে কি বাচ্চিমে নিউন থাকলে নিউন হবে, রিউল থাকলে রিউল হবে, সেদিক থেকে এটা কি হবে খুঞ্জুং জনোয়া, খুঞ্জুং জনোয়া, খুঞ্জুং জনোয়া। আচ্ছা মোবাইল ফোন, খুঞ্জুং জনোয়া মোবাইল ফোন, তারপর কি আছে খাক কাপ্তা, কাছাকাছি, খাক কাপ্তা, কাছাকাছি, কিভাবে হলো খিয়োগ, প্রথমে আছে ক্ষয়াকারে খা, তারপরে সাংগিয়োগ, সাংগিয়োগ যদি প্রথমের পরে বসে তাহলে কি হবে উচ্চারণ কয়ে কয়ে, সাংগিয়োগ যদি প্রথমের পরে বসে তাহলে উচ্চারণ হবে কয়ে কয়ে, তাহলে কি হলো খাক কাপ, খাক কাপ, দুইটা ক খাক কাপ, আর এখানে কি হলো বিউপের সাথে দিগতে দেখা হয়েছে তাই এটা হবে সাংদিগত, তাই এটা হবে সাংদিগত, তাহলে এর উচ্চারণ হলো ত, খাক কাপ্তা, কাছাকাছি, খাক কাপ্তা, কাছাকাছি। আচ্ছা এরপর কি আছে মাসিত্তা, মাসিত্তা, আচ্ছা মিউম আকারে মা, শিয়ত নিচে বসলে ত হয়, শিয়ত নিচে বসলে ত হয়, তাহলে কি হলো মাত, মাত। আচ্ছা এখানে যদি মাসি, শিয়ত এখানে চলে যাবে তাহলে কি হলো মাসি, আচ্ছা এখানে তারপর কি হচ্ছে মাসিত্তা, কিভাবে হলো সাংশিউতে কি হবে ত হবে, সাংশিউতে ত হবে, এই তয়ে তয়ে আবার এই তয়ে তয়ে ডাবল তা হবে, এই তয়ে তয়ে ডাবল তা হবে, সেক্ষেত্রে এখানে কি হবে মাসিত্তা, মাসিত্তা। আচ্ছা তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করলাম, সর্বপ্রথমে কি আছে আমাদের উচ্চারণ মান্থা, মান্থা বেশি, তারপর কি আছে সিদা, সিদা সহজ, সিদা সহজ, তারপর কি আছে সাত্তা খোঁজ করা, তারপর কি আছে ইয়ফে, ইয়ফে পাশে, তারপর কি আছে কুত্থে, কুত্থে শেষে, কুত্থে শেষে, তারপর কি আছে ইয়ন গিয় রাদা, ইয়ন গিয় রাদা, সংযোগ স্থাপন করা, তারপর কি আছে ফেললে বিজন, ফেললে বিজন টেলিভিশন, তারপর কি আছে খুঞ্জুং জনোয়া, খুঞ্জুং জনোয়া, মোবাইল ফোন টেলিফোন সবকিছুই বলা যায়, মোবাইল ফোন টেলিফোন সবকিছুই বলা যায়, তারপর কি আছে খাক্কাপ্তা, কাছাকাছি, খাক্কাপ্তা, কাছাকাছি, তারপর কি আছে মাসিত্তা, মাসিত্তা, স্বাদ আছে, মাসিত্তা, স্বাদ আছে,
এই ছিল মোটামুটি আমাদের ব্যতিক্রম ধর্মী কিছু শব্দ, অর্থ, উচ্চারণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসকেএলসির সাথে থাকবেন। ধন্যবাদ।